বিশ্বের দামি খাবার হয় বিড়ালের মল থেকে বিশ্বের আটটি দামি খাবারের একটি তৈরি হয় বিশেষ এক ধরনের বিড়ালের মল থেকে কফি বিন সংগ্রহ করে বিবিসি বাংলা বিশ্বের সবচেয়ে দামি আটটি খাবার কি দিয়ে তৈরি হয় কেন এত দাম তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন দেখে নিই সেটি জাফরানের নাম যদি শুনে থাকেন এটাও নিশ্চয়ই জানেন যে এটি বিশ্বের সবচেয়ে দামি মশলার এক প্রতি আউন্স জাফরানের দাম স্বর্ণের দামের চেয়েও বেশি এজন্য জাফরানের আরেক নাম লাল স্বর্ণ এরকম দামি খাবার বা খাবারের উপাদান আর কি আছে কেন এগুলোর দাম এত বেশি বিবিসির ফুড প্রোগ্রাম টিম বিশ্বের সবচেয়ে দামি খাবার বা খাবারের উপাদানগুলোর খোঁজ নিয়েছে এক জাফরান আপনার পাতের ভাত যদি হলদে রঙের আভা ছড়ায় তাহলে বুঝতে হবে এটির ওপর ছিটানো হয়েছে জাফরান জাফরান আসলে একটি ফুলের গর্ভমুণ্ড এটি মূলত ব্যবহার করা হয় খাদ্য রঙিন করতে যদি ওজনের তুলনা করেন এটি নিঃসন্দেহে স্বর্ণের চেয়ে দামি কেন জাফরানের দাম এত বেশি কারণ খুব সহজ যে ফুল থেকে এই জাফরান সংগ্রহ করা হয় সেটি ফোটে মাত্র এক সপ্তাহের জন্য শরৎকালের শুরুতে এটি ফুল মাত্র তিনটি গর্ভমুখ থাকে খালি হাতে এটি খুব সতর্কতার সঙ্গে সংগ্রহ করতে হয় এক কিলোগ্রাম জাফরান সংগ্রহ করতে অন্তত দুটি ফুটবল মাঠের সমান জায়গা এই ফুলের চাষ করতে হয় বা দরকার হবে প্রায় লাখ ফুল ক্যাভিয়ার ক্যাভিয়ার আসলে এক ধরনের সামুদ্রিক মাছের ডিম এই ডিমকে নোনা জল ও তিন দুই রসিয়ে নেওয়া হয় বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের একটি বলে গণ্য করা হয় একে এই ক্যাভিয়ার সংগ্রহ করে প্যাকেটে ভরে বাজেজাত করার কাজটি খুবই দুরহ তবে তার চেয়ে বড় কথা হলো ক্যাভিয়ার খুবই বিরল সবচেয়ে বিখ্যাত ক্যাবের আসে বেলুজা স্টারজেন মাছ থেকে কেবল কাশপিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই মাছ পাওয়া যায় কিন্তু এই মাছ এখন বিপন্ন প্রায় খুব কম মাছের ডিমই এখন বৈধভাবে কেনা বেচা হয় একটি বেলুজা ক্যাভিয়ার পূর্ণ বয়স্ক হতে সময় লাগে প্রায় বিশ বছর এরপরই কেবল এই মাছ ডিম পারতে পারে কিন্তু এই মাছ হত্যা করে কেবল এর ডিম সংগ্রহ করা সম্ভব অ্যালবিনো স্টারজেন মাছের ডিম তো আরো বিরল এটি এখন বিলুপ্ত প্রায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে এক কিলোগ্রাম অ্যালবিনো সবচেয়ে দাম উঠেছিল চৌত্রিশ হাজার পাঁচশো ডলার তিন ঝিনুক ঝিনুক এখন বিলাসী খাবার হিসেবে বিবেচিত হল আগে কিন্তু তা ছিল না উনিশ শতকের শুরুতে ঝিনুক ছিল খুব সস্তা উপকূলীয় এলাকার শ্রমজীবী লোকজনের অন্যতম প্রধান খাবার ছিল এটি কিন্তু অতিরিক্ত ঝিনুক আহরণ এবং সমুদ্র দূষণের ফলে ঝিনুকের সংখ্যা অনেক কমে গেছে ফলে এর দাম বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন বিভিন্ন দামে হয় ঝিনুক খেতে আপনাকে অন্তত পঁয়ষট্টি ডলার খরচ করতে হবে তারপরও এর কদর কমছে না অনেকে তো মনে করে ঝিনুকের মধ্যে আছে জন্য শক্তি বর্ধক উপাদান চার সাদা ট্রাফল সাদা ট্রাফল বিশ্বের সবচেয়ে দুর্লভ ছত্রাকগুলোর এটি জন্মে মাটির নিচে তাও আবার কেবল উত্তর মন্ট অঞ্চলের কিছু গাছের মধ্যে ইটালির পায়েট অ্যাল সাদা ট্রাফলের মধ্যে আছে এক ধরনের সুগন্ধ এবং খুবই তীব্র এক স্বাদ সাদা ট্রাফলের চাষ করা যায় না এটি নিজে থেকে হয় অনেকে এই ট্রাফলের চাষ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন এ কারণে সাদা ট্রাফলের দাম এত বেশি ম্যাকওয়ের এক কেসিনো মালিক স্ট্যানলি হো এটি মাত্র সাদা ট্রাফলের জন্য দুই সালে তিন লাখ তিরিশ হাজার ডলার খরচ করেছিলেন সেই ট্রাফলটির ওজন ছিল দেড় কেজি মাটির নিচে জন্মানো দেড় কেজি ছত্রাকের জন্য বেশ চড়া মূল্যই বলতে হবে পাঁচ ইবেরিকো হ্যাম একটা প্রবাদী আছে পৃথিবীতে দুই ধরনের হ্যাম আছে হ্যাম আর ইবেরিকো হ্যাম এই বিশেষ ধরনের শুকুরের মাংস আসে কেবল স্পেন আর পর্তুগালের একটি নির্দিষ্ট এলাকা থেকে সেখানে অক গাছের জঙ্গলে ঘুরে বেড়ায় কালো ইবেরিয়ান শুকর অকা গাছ থেকে ঝরে পড়া ফল খেয়ে বাঁচে এই শুকর ইবিরিয়ান হ্যাম আসে এই শুকর থেকে প্রায় তিন বছর ধরে এই মাংস প্রক্রিয়া করা হয় কখনো কখনো চার বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে সবচেয়ে দামি ইবেরিয়ান একটি পা সর্বোচ্চ চার হাজার আশি ডলার দামে বিক্রি হয়েছিল ওয়েগু বিফ ছয় ওয়েগু বিফ মানে আসলে জাপানি গরুর মাংস চার ধরনের জাপানি গরুর যে কোনোটি থেকে আসতে পারে এই মাংস এই গরুর মাংসের পরতে পরতে থাকে চর্বি যখন রান্না করা হয় তখন এই চর্বি গলে মাংসে মিশে যায় ফলে মাংসটা থাকে খুবই নরম মুখীদের সঙ্গে সঙ্গে মনে হবে মাংসটা যেন গলে যাচ্ছে এর দাম এত বেশি হওয়ার কারণ এসব গরু পালতে খরচ অনেক ওয়েগু মাংস হিসেবে গণ্য করা জন্য এই গরুগুলোকে কঠোর নিয়ম নীতি মেনে পালতে হয় এবং বড় করতে হয় যাতে তাদের পেশির পরতে পরতে চর্বি জমে সেজন্য বাছরগুলোকে একেবারে শুরু থেকে বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয় জাপানে সবচেয়ে দামি ওয়েগো বিফ হচ্ছে কোবে বিফ প্রতি কেজির দাম ছশো চল্লিশ ডলার সাত কোপি লুয়াক কফি এক কাপ কফি কেন দামি খাবারের তালিকায় সে প্রশ্ন উঠতে পারে কিন্তু এটি যেমন তেমন কফি নয় এই কফি লুয়াক কফির দাম প্রতি কেজি সাতশো ডলার যে কফি বিন থেকে এই কফি তৈরি হয় সেই বিনগুলো এক ধরনের বিড়ালকে খাওয়ানো হয় এশিয়ান পাম সিভেট নামে এই বিড়াল কফি বিনগুলো খাওয়ার পর সেগুলো তার পাকস্থলে অ্যাসিডে জারিত হয় এরপর বিড়ালে মলের সঙ্গে বেরিয়ে আসে এই কফি বিন সেই বিন থেকে তৈরি হয় কফি আশা করি এই প্রক্রিয়ার কথা শুনে কফি খাওয়ার বাসনা আপনার উড়ে যায়নি যারা এই কফির ভক্ত তাদের যুক্তি বিড়ালের পেটেই আসলে এই কফির সঙ্গে যুক্ত হয় ভিন্ন এক ফ্লেভার আট ফোয়াগ্রা ফোয়াগ্রা একটি দামি খাবার মূলত হাঁস বা রাজহাঁসের লিভার বা যকৃত দিয়ে তৈরি করা হয় এই খাবার এই হাঁস বা রাজহাঁসের লিভার স্বাভাবিকভাবে আকারের চাইতে প্রায় দশ গুণ পর্যন্ত বড় করা হয় বেশি করে খাইয়ে এ কারণে এই লিভারের স্বাদ অনেক বেশি যারা এই খাবারের ভক্ত তারা এর জন্য যে কোনো মূল্য দিতে রাজি তবে মানুষের এই লোভের বলি হচ্ছে হাঁস কারণ তাদের জোর করে বেশি খাইয়ে মেদবহুল করে তোলা হচ্ছে গলা দিয়ে টিউব ঢুকিয়ে এসব হাঁসকে জোর করে খাওয়ানো হয় উদ্দেশ্য তাদের লিভারকে স্বাভাবিকের চেয়ে বড় গুণ করে তোলা এই প্রথা নাকি চালু আছে কয়েক হাজার বছর ধরে তবে এখন অনেক দেশে ফোয়াগ্রা উৎপাদনের বিরুদ্ধে আইন করা হয়েছে কিন্তু বিশ্বের অনেক জায়গায় এখনও এই খাবার ভীষণ জনপ্রিয় এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন